আজকে আমরা আলোচনা করব এমন একটা ফোন নিয়ে যে ফোনটার ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চি এবং তার সাথে সাথে এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে অ্যান্টি গ্লেয়ার কোটিং। অ্যান্টি গ্লেয়ার কোটিং মানে জানেন না, মানে আলোটালো পড়লে রিফ্লেক্ট করে চোখ ধাঁধিয়ে দেবে না, দেখতে খুব সুবিধা হবে, এরকম কোটিং দেওয়া আছে। এছাড়া এই ফোনটাতে প্রসেসর রয়েছে ইন্টেল i5 12th জেনারেশন। ইন্টেলের প্রসেসর, ওহো এটা ফোন নয়, এটা লেনেভোর একটা ল্যাপটপ। লেনেভো আইডিয়া প্যাড স্লিম আর লেনেভো আইডিয়া প্যাড ফ্লেক্স ইন্টেল i5 12th জেনারেশন প্রসেসর দিয়ে এসেছে। কিন্তু ল্যাপটপের ভিডিও না সবসময় খুব বোরিং হয়, মানে শুধু স্পেসিফিকেশনস বলা, স্পেসিফিকেশনস তো আমরা ওয়েবসাইটে গিয়েই দেখে নিতে পারি। তাহলে আজকে আমরা কি করব, আপনাদের মনে আছে এক বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ল্যাপটপ কেনার আগে কি কি দেখে কেনা উচিত, একটা ল্যাপটপে কি কি থাকা উচিত আর কি কি থাকা উচিত না, আর সেই গাইডলাইন্স দিয়েই তো আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তো আজকে এই লেনেভোর ল্যাপটপটা নিয়ে আমরা মিলিয়ে দেখবো যে সেই গাইডলাইন্স অনুযায়ী এই ল্যাপটপে কি কি আছে আর কি কি নেই। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ল্যাপটপের দাম কত সেটা জানা, তবে দাম বলবো এবং তার সাথে সাথে কেনার আগে আপনারা যাতে আরও সাশ্রয় করতে পারেন, আরও ভালো দামে কিনতে পারেন, তার জন্য কিছু প্রো টিপসও আছে, সেটা ভিডিও শেষে দিচ্ছি। তাহলে আর দেরি করে লাভ কি, লাইক বাটন প্রেস করে চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো লেনোভোর এই যে ল্যাপটপটা এসছে, এই ল্যাপটপটা খুব সুন্দর একটা বক্সের মধ্যে এসছে, প্যাকেজিং খুবই ভালো, এটা নিয়ে কোনো কথাই হবে না। অবভিয়াসলি বক্সের মধ্যে রয়েছে বেশ কিছু কাগজপত্র, ইউজার ম্যানুয়াল এসব, আর তার সাথে সাথে ওয়ারেন্টি রিলেটেড একটা কাগজ যার মধ্যে বলা হয়েছে যে আপনি এক্সট্রা কিছু টাকা খরচা করলে এই ল্যাপটপটা 3 বছরের জন্য ওয়ারেন্টি এক্সটেন্ড করে নিতে পারবেন। এছাড়া মনে করুন ল্যাপটপের মধ্যে কফি পড়ে গেল, ল্যাপটপ ভেঙে গেল হাত থেকে পড়ে ডিসপ্লে, তো তার জন্য লেনোভোর কিছু স্কিম রয়েছে, সেগুলো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। বক্সের মধ্যে রয়েছে একটা চার্জার আর কিছু কেবল, যেটা 67 ওয়াটের চার্জার, আর দিনকে দিন দেখুন চার্জারের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং হালকা হয়ে যাচ্ছে। তবে চার্জিং এর ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার রয়েছে, সেটা বলছি। এই হলো ল্যাপটপটা, ওকে খুললেই অন হয়ে যাচ্ছে, কিন্তু তার আগে বাইরেটা একবার দেখে নিন। একদম গ্রে কালারের একটা ল্যাপটপ যার পুরো বডিটা হচ্ছে মেটালের তৈরি। মেটাল তো ঠিক আছে, কিন্তু লেনোভো বলছে এটা একেবারে মিলিটারি গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, মানে খুবই শক্তপোক্ত এটা বলার চেষ্টা করছে। একে নিয়ে মিলিটারি তো ভর্তি করে দিলেই হয়। জোকস অ্যাপার্ট, অবশ্যই এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং ল্যাপটপটা খুব মেটাল হওয়া সত্ত্বেও ভারী নয়। 1 কেজি 900 গ্রামের মতো এটার ওয়েট, সেক্ষেত্রে ক্যারি করতেও খুব একটা অসুবিধা হবে না। এছাড়া ল্যাপটপটা যথেষ্ট স্লিমও বটে, আর লেনোভো উপরে সেই এক গাদা ব্র্যান্ডিং দিয়ে ভর্তি করে দিয়েছে এরকম ব্যাপারটা নয়, সাইডে ছোট্ট করে এখানে লেনোভো লেখা আছে। ওভারঅল জিনিসটা দেখতে ভালো লাগছে, প্রিমিয়াম প্রিমিয়াম ফিলিং হ্যাঁ আসছে, কিন্তু এটা কতটা খোলা যায় সেটা দেখি। 180 ডিগ্রি কি খোলা যাবে, এটা যদি আমি এরকম খুলি, ওকে না পুরো 180 ডিগ্রি এটা খোলা যাচ্ছে না, এটা ওই 160-170 ডিগ্রি অ্যাঙ্গেল অবধি খোলা যাচ্ছে, তার থেকে বেশি কি দরকার হয়, 180 ডিগ্রির কি প্রয়োজন আছে? আমার মনে হয় এইটা এনাফ, সেই দিক দিয়ে এটা ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ ভিতর দিকে যাবো, তার আগে একটু চারদিকে এক পাক আমরা ঘুরে আসি, একটু ফিটনেস বাড়াতে হবে, একটু ছোটাছুটি করে আসি। ওকে এইদিকে দেখুন দুটো ইউএসবি পোর্ট রয়েছে, তবে এই দুটো ইউএসবি পোর্টের একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা আপনাকে খুব এটাকে বলবে না। দুটোই USB 3, এবং আপনাদের ওই ভিডিওতে যেরকম বলেছিলাম যে USB 3 হওয়াটা খুবই বাঞ্ছনীয়, কারণ ডেটা ট্রান্সফার স্পিড তাতে অনেক বেটার হবে। তবে এই দুটোর মধ্যে একটা 5 Gbps, একটা 10 Gbps, আর তার ঠিক পাশেই একটা এসডি কার্ডের জন্য স্লট, মানে ডাইরেক্ট আমি ক্যামেরা থেকে এসডি কার্ডটা খুলে নিয়ে এখানে লাগিয়ে দিতে পারবো, ফাইল ট্রান্সফার করে নিতে পারবো। ডান দিকে এছাড়া একটা মাইকের জন্য গর্ত রয়েছে, ছোট্ট একটা গর্ত, আর ঠিক উল্টো দিকে দেখবো একটা বড় গর্ত, 3.5mm হেডফোন জ্যাকের জন্য গর্ত। ফোনে 3.5mm সরিয়ে নিচ্ছে, কিন্তু ল্যাপটপ এখনো দিচ্ছে। পাশে একটা HDMI পোর্ট, অর্থাৎ এখান থেকে আপনি HDMI কেবল লাগিয়ে ডাইরেক্ট একটা মনিটর বা টিভি যেখানে খুশি আপনি কানেক্ট করতে পারবেন, তবে এটা HDMI 2 নয় 1.4। দুটো USB পোর্ট আছে, তবে দুটো দেখে ভেবে নেবেন না যে দুটো দিয়েই চার্জ দেওয়া যাবে, এর মধ্যে একটা USB পোর্ট চার্জ দেওয়ার জন্য আর একটা আপনার ফাইল ট্রান্সফার করার জন্য। এই যে USB পোর্টটা আছে, এটাতে কিন্তু আপনি যে কোনো PD চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের সাথে যে PD চার্জার এসেছে, পাওয়ার ডেলিভারি করে যে চার্জার, সেই চার্জার দিয়ে আপনি ল্যাপটপ চার্জ দিতে পারবেন। ওকে এবার ল্যাপটপটা একটু খুলে ফেলা যাক। ও হো, আমি সবসময় পছন্দ করি বড় ডিসপ্লেযুক্ত ল্যাপটপ, তাতে কাজ করতে সুবিধা হয়। এখানে রয়েছে 15.6 ইঞ্চি একটা IPS LCD প্যানেল, যেটা ফুল HD, কিন্তু যেটা বললাম শুরুতেই অ্যান্টি গ্লেয়ার আছে এর মধ্যে, এবং এর ব্রাইটনেসও কিন্তু বেশ ভালো, 300 নিটস, একটা ল্যাপটপের হিসাবে 300 নিটস ব্রাইটনেস ঠিকই আছে, ফোনের মতো ভাববেন না কিন্তু
3000 nits brightness 45% NTSC রয়েছে মানে কালার অ্যাকুরেসির ক্ষেত্রে একটু বেশি টেকনিক্যাল হয়ে যাচ্ছে না আমরা আবার বেসিক জায়গাতে ফিরে আসি মনে আছে আমরা সেই ভিডিওতে বলেছিলাম যে একটা ল্যাপটপ নিচ্ছেন যখন সেটা বারবার এরকম খুলতে বন্ধ করতে হবে তো ফোল্ডিং ফোনের থেকেও বেশি জরুরি এখানে এই ফোল্ড হওয়ার ব্যাপারটা ঠিকঠাক আছে কিনা মজবুত আছে কিনা সেটা জানাটা তো এখানে হিঞ্জটা কিন্তু বেশ ভালো আছে শক্তপোক্ত খুব একটা ওয়াবল হচ্ছে না নড়ছে টড়ছে না এই ব্যাপারটা নেই তো সেক্ষেত্রে ল্যাপটপটা মজবুত এইটা নিয়ে কোনো সন্দেহ নেই এটার জন্য আমাকে আলাদা করে সার্টিফিকেট দিতে হবে না আপনি ফিজিক্যালি কিনতে গিয়ে হাতে নিলেই বুঝতে পারবেন উপরে একটা টানা লম্বা স্পিকার গ্রিল রয়েছে তার মধ্যে রয়েছে ডলবি অ্যাটমোসের সাপোর্ট দুখানা 2 ওয়াটের স্পিকার সাউন্ড আমি বলবো ঠিকঠাকই আছে লাউড যথেষ্ট ভালো এমনি সব ঠিকঠাক তবে বেস কিন্তু একেবারে নেই এই যে ছোট্ট পাওয়ার অফ অন বাটনটা দেখছেন এর মধ্যে যে স্টিকার লাগানো আছে এখানে বলা রয়েছে যে হ্যাঁ এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কাজ করবে ওকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও খুব ভালো কাজ করছে টাচ করলেই আনলক হয়ে যাচ্ছে তো এটা একটা বোনাস অনেকেই এরকম ফ্যাশনেবল জিনিস পছন্দ করে দাঁড়ান ল্যাপটপের ভিতরে যাওয়ার আগে আরও অনেক কিছু বলার রয়েছে এই যে চারদিকে একদম পুরো ল্যাপটপটার চারদিকে একটা সরু হালকা ক্রোম ফিনিশ রয়েছে একটা সিলভার কালারের লাইন ল্যাপটপটাকে প্রিমিয়াম বানাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছে এই যে টাচ প্যাডটা রয়েছে তার চারদিকেও এই ক্রোম ফিনিশটা দেওয়া হচ্ছে ল্যাপটপটার ডিজাইন আরও এনহ্যান্স করে দিয়েছে সেটা আর যে কিপ্যাডটা আছে সেই কিপ্যাডটা ব্যাকলিট আছে এটা আমি বলেছিলাম খুব জরুরি একটা ব্যাকলিট যুক্ত কিপ্যাড দরকার না হলে আপনি রাত্রিবেলা কাজ করতে গেলে বেশ অসুবিধা হবে তো এখানে যে ব্যাকলিটটা আছে সেটা দুটো ধাপে বেশি ব্রাইট করা যায় ওহো এই কিবোর্ডে আরও একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি একটা ডেডিকেটেড নাম্বার প্যাড সাধারণত আমরা ল্যাপটপে এই জিনিসটা খুব একটা দেখি না আর এই কিবোর্ডটা চাপলেও খুব একটা বসে যাচ্ছে না মানে জিনিসটা মজবুত যেটা শুরু থেকেই বলছিলাম আর টাচ প্যাড মানে মাউসের জন্য যেটা আপনি ইউজ করবেন আঙুল দিয়ে টাচ করে করে সেই টাচ প্যাডটাও বেশ জায়গা নিয়েছে ভালো বড়সড় অসুবিধা কিছু হওয়ার কথা না এবং সব রকম জেস্টারই সাপোর্ট করছে এটা আর তার ঠিক পাশে কোম্পানি নিজের জন্য জায়গা খুঁজে নিয়েছে অনেক রকম স্পেসিফিকেশনস দিয়ে দিয়েছে হাইলাইটেড ফিচার যেখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমেই লেখা আইডিয়া প্যাড স্লিম 5 15.7 ইঞ্চি ওকে 15.6 নয় 7 ইঞ্চি আরও বড় মাল্টিগ্রেড ডিউরেবিলিটি লেখা রয়েছে যেটা আমি শুরু থেকে বলছি এছাড়া লেখা আছে ফুল এইচডি ক্যামেরা উইথ প্রাইভেসি শাটার ওকে ওপর দিকে না এই জিনিসটা রয়েছে হ্যাঁ ঠিক এখানে একটা ওয়েব ক্যাম রয়েছে যেটা ফুল এইচডি রেকর্ডিং সাপোর্ট করে আমরা সাধারণত দেখি 720p ওয়েব ক্যামগুলো কাজ করে এটাকে স্লাইড করে দিলেন ক্যামেরা ঢেকে গেল এটাকে স্লাইড করে দিলেন ক্যামেরা খুলে গেল এই যে ছোট ছোট জিনিসগুলো না এইগুলোই সবসময় আমার মন ছুঁয়ে যায় মানে আসল জিনিসের থেকে ফ্রি এর মজাই আলাদা তবে আসল জিনিস কিন্তু প্রসেসর এখানে রয়েছে পাওয়ারফুল অ্যান্ড হাই পারফর্মিং ইন্টেল 12th Gen প্রসেসর তো ইন্টেল আইরিস XE গ্রাফিক্স ডে টু ডে লাইফে বা টুকটাক আপনি যদি ভিডিও এডিট করেন 1080p ভিডিও এডিট করেন ভালো স্মুথলি এখানে প্রিমিয়ার প্রতি ভিডিও এডিট হচ্ছে রেন্ডার হচ্ছে নর্মাল গেম প্লের ক্ষেত্রে আমি দেখেছি এখানে ভালোভাবেই গেম প্লে করা যাচ্ছে ভেরি হাই সেটিংয়ে যেতে পারবেন না তবে হ্যাঁ হাই সেটিংয়ে গেম প্লে করা যাচ্ছে GTA 5 এখানে ইন্টেল i5 1235U প্রসেসর রয়েছে যেটা 12th জেনারেশনের প্রসেসর এই যে প্রসেসরের নামের শেষে 1235 এর পর একটা ইউ লেখা আছে ইউ মানে কি প্রায় লক্ষ্য করবেন যে কোনো প্রসেসরের লাস্টে এই FUK এরকম কোনো না কোনো একটা লেটার লেখা থাকে এর মানে যারা জানেন না তাদের জন্য খুব শিগগিরই একটা শর্টস আসছে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে ইউ মানে বোঝাচ্ছে এটা একদম পারফরম্যান্স সেন্ট্রিক ল্যাপটপ নয় কিন্তু এই ল্যাপটপের পারফরম্যান্স যথেষ্ট ভালো কেন ভালো তার কারণ এখানে এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য রয়েছে LPDDR4 RAM 16GB তার সাথে রয়েছে 512GB একটা SSD মনে আছে বলেছিলাম র্যামের ফ্রিকোয়েন্সি যেন 3200 Hz হয় অবশ্যই হ্যাঁ সেটাই আছে এবং SSD মাস্ট সেটাও আছে আমরা আপনাদের জন্য সিনে বেঞ্চ স্কোর টেস্ট করে দেখলাম ভালোই এসেছে ব্লেন্ডার বেঞ্চ মার্ক সেখানেও স্কোর কিন্তু খুব একটা খারাপ নয় এমনকি PC বেঞ্চ মার্কে 5325 স্কোর এসছে যেটাও বেশ ডিসেন্ট এমনকি ডিস্কের রিড রাইট টেস্ট করেও আমরা দেখাচ্ছি যে সেখানেও স্কোর বেশ ভালো অর্থাৎ SSD কাজ করছে ঠিকঠাক এবং CPU সেটাও যথেষ্ট ভালো কাজ করছে ডেডিকেটেড গ্রাফিক্স নেই তবুও এই যে ল্যাপটপটা এটা কিন্তু ডে টু ডে লাইফে আপনাকে ভালো আউটপুট দিয়ে দেবে তো আমাদের তো এরকম ল্যাপটপই চাই কিন্তু আমরা কারা না এই ল্যাপটপটা প্রফেশনাল গেমারদের জন্য নয় এই ল্যাপটপটা যারা প্রফেশনাল ভিডিও এডিট করেন তাদের জন্য নয় যারা অফিসে কাজ করেন যারা স্টুডেন্ট যারা পড়াশোনার কাজ করেন যাদের কিছু স্লাইড বানাতে হয় যারা টুকটাক ভিডিও এডিট করেন যারা এন্টারটেনমেন্টের জন্য ল্যাপটপ ইউজ করেন মাল্টিমিডিয়া বিভিন্ন রকম কাজে ওয়েব ব্রাউজিংয়ের জন্য ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এটা একটা আইডিয়াল ল্যাপটপ হতে পারে আর লেনোভো এই ল্যাপটপটা বানানোর সময়ই মনে হয় এইসব ভেবে নিয়েছিল তার জন্যই দেখুন এখানে ওয়েব ক্যামটাকে ভালো দেওয়া হয়েছে বিল্ড কোয়ালিটি খুব ভালো দেওয়া হয়েছে কিবোর্ডের লেআউট ভালো কিবোর্ডটা মজবুত এবং বেশ সব মিলিয়ে একটা ডে টু ডে লাইফ ইউজ করার জন্য খুব ভালো ল্যাপটপ হতে পারে একদম এন্ট্রি লেভেলের বাজেট সেগমেন্টের ল্যাপটপে আমাদের অনেক কম্প্রোমাইজ করতে হয় সেই কম্প্রোমাইজগুলো কিন্তু এই ল্যাপটপে করতে
করতে হয়নি। কিন্তু ল্যাপটপটার দাম কত? ল্যাপটপটার দাম এই মুহূর্তে ধরুন ওই 65,000 রুপিতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এখন 13th জেনারেশনের প্রসেসর মার্কেটে ঢুকছে, তাই 12th জেনারেশনের প্রসেসর দেওয়া ল্যাপটপের দাম কিন্তু বেশ সস্তা হয়ে যাবে। তখন এই ল্যাপটপটা আরও ভালো দামে আরও ভালো অফারে পেয়ে যাবে। এমনিতেও আমি বলবো যে 65,000 রুপিতে এই ল্যাপটপটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে। অল্প বিস্তার চাপ দিলে গেম প্লে করলে এই ল্যাপটপটা সহ্য করে নেবে। কিন্তু আপনি যদি একজন নর্মাল ইউজার হন তাহলে এই ল্যাপটপটা আপনার জন্য খুবই ভালো হবে। তো আমার মতে একটা ল্যাপটপ কেনার সময় নিজের আগে চাহিদাটা বুঝে নেবেন যে আপনি কি কাজে ল্যাপটপটা ইউজ করছেন, তারপর এই যে জায়গাগুলো আমি বললাম এরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে মিলিয়ে দেখে নেবেন যে সেই সব চেক বক্সে ঠিকঠাক চেক হচ্ছে কিনা, তাহলেই আপনি আপনার জন্য পারফেক্ট ল্যাপটপটা খুঁজে পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটা আপনি কিনতে পারেন lenovo.com থেকে, আমাদের ডেসক্রিপশনে লিংক রয়েছে। আজকের ভিডিওতে এটুকুই বলা ছিল, যদি ল্যাপটপের ভিডিও আরও দেখতে চান কমেন্ট করে জানাবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।